মনে রাখবেন গোটা বিশ্ব জগতে মুসলিমরা আছে আমরা 170 কোটি, এখনো অজস্র মানুষ আছে যারা ইসলামটাকে এখনো বোঝে না, যারা ইসলামটাকে শুধুমাত্র দেখেছে টিভির পর্দাতে আর পেপারের কাগজে। তারা মুসলিম বলতে এটাই বুঝেছে যে যাদের মাথায় টুপি থাকবে, মুখে দাঁড়িয়ে আছে, টাকনার উপরে কাপড় পরবে আর পাঞ্জে পায়জামা পরে ঘুরে বেড়াবে, এরাই হচ্ছে মুসলিম। আর তার সঙ্গে আর একটা লেভেল যে মাঝে মাঝে তারা বোমাবাজি করবে, বা আছে না নাই কথা বলেন। অমুসলিমরা ইসলাম বলতে বোঝে ওসামা বিন লাদেনকে। কাকে বলেন তো ভাই? ওসামা বিন লাদেনকে মনে করে এই পাক্কা একজন মুসলিম, আর মুসলিম মানে ঠিক ওসামা বিন লাদেন যেমন তেমন। কারণ হচ্ছে এটাই যে মূলত এইভাবে মুসলিমদেরকে প্রেজেন্ট করছে বিভিন্ন মিডিয়াগুলো, হতে পারে প্রিন্ট মিডিয়া, ভিডিও মিডিয়া, অডিও মিডিয়া, বিভিন্ন জায়গাতে মুসলিম মানেই তার মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, আর অনেক জায়গাতে দেখা যায় যে গলায় একটা তাবিজ থাকবে, বা আছে না নাই আছে। আর বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সিরিয়াল, নাটক, টেলিভিশনের টিভিতে যেই সব সিনেমাগুলো হয় ওখানে মুসলিমদের আর একটা পরিচয় যে সেন্ডু গায়ে, সেন্ডু একটা গেঞ্জি গায়ে দেওয়া থাকবে, মাথায় থাকবে একটা টুপি, আর হাতে থাকবে একটা তরবারি অথবা একটা বন্দুক, আর নারে তাকবীর বলছে আর একটা মানুষকে জহাই করছে, বাঁচা না নাই কথা বলেন আছে। মানে গোটা বিশ্ব জগতে ইসলামকে যেভাবে চিত্রায়িত করছে মিডিয়া, এই মিডিয়ার কারণে অমুসলিমদের কাছে মনে হয় যে ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে সন্ত্রাসী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে সর্বশেষ করে দিয়েছেন, তথা ইসলামের যত রেভুলেশন, যত ওই অবতীর্ণ হওয়ার প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু কার মাধ্যমে খতম করেছে কথা বলেন? আমাদের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমেই ইসলামকে কমপ্লিট করেছে। আমি কয়েক বছর আগেকার কথা বলি, আমি যখন কলেজে পড়তাম তো স্বাভাবিকভাবেই তখন আমি এই লাইনে নেই, তথা ইসলামের পথে তখন একদম নেই, জিরো। যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম স্বাভাবিকভাবে আমার অনেক বন্ধু ছিল, অনেক মেয়ে বান্ধবীও ছিল, তো তাদের সঙ্গে আমি মাধ্যমিকের পর থেকেই ওঠা বসা চলাফেরা একসঙ্গেই, কলেজ লাইফটা পুরোই। আমি যখন 2013 পরে ইসলামের পথে এসেছি, তারপরে যখন আমি মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি পরি, হঠাৎই একদিন আমি ব্যাংকে গিয়েছি, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের জন্য কিছু ফর্ম ফিল আপ করছি, কিছু টাকা পয়সা আদান প্রদান করবো এই জন্যই, তো একজন মেয়ে দেখছে আমাকে, অনেকক্ষণ ধরে দেখছে, আমি মেয়েটাকে চিনতে পেরেছি, ও আমার ক্লাসমেট, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, প্রায় 10 মিনিট 12 মিনিট, আর আমি বুঝতে পারছি সে আমাকে নিয়ে সন্দেহের মধ্যে আছে। যখন আমার একদম ব্যাংকের কাজ কমপ্লিট, শেষ মুহূর্তে এসে বলছে, দাদা একটা কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা বলুন। বলছে আপনাকে চেনা চেনা লাগছে। আমি তখন বলছি যে হ্যাঁ চেনা চেনা লাগাটাই স্বাভাবিক। বলছে কোথায় যেন দেখেছি। আমি তখন বলছিলাম যে তুমি অঙ্কুদা গেছে পড়তে না? বলছে জি হ্যাঁ। বলছে তুই রাহুল তাই না? আছে জি হ্যাঁ। বলছে রে তোকে দেখে তো লাদেনের মতো লাগছে, এখন অবস্থা। মানে আমার পরিচয় যখন দেখছে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রেখে দিয়েছি, ও আমাকে বলছে যে তোকে দেখে তো লাদেনের মতো লাগছে, এমন কেন তুই? মানে আমাকে তো এর আগে এমন দেখে নাই। মানে আমি তখন বুঝতে পারলাম যে মানুষ সাধারণত কীভাবে মুসলিমদেরকে দেখে। মুসলিমরা যখন ট্রেনে, বিশেষ করে আমি ইন্ডিয়ার কথা বলি, যেহেতু আমি ইন্ডিয়ান ভারতবাসী, আমরা যখন ইন্ডিয়াতে চলাচল করি, হঠাৎই আমি একদা প্রোগ্রাম সেরে রাতে 1:30টাতে আমি ট্রেনে চেপেছি। ট্রেনে চাপার পরে দেখছি ট্রেনের যতগুলো প্যাসেঞ্জার আছে সব আমাকে দেখে আতঙ্কিত, দেখে বুঝতে হচ্ছে ভয় পাচ্ছে। রাত্রি 1:30 বাজে, ঘরে আমার একটা ব্যাগ আছে, পাঞ্জে পায়জামা পরা আছে, আর মাথায় আছে টুপি। ও আমি যখনই প্রবেশ করেছি দেখছি ওদের মধ্যে কেমন একটা আনইজি ফিল করছে, ভয় পাচ্ছে। ওদের ভয় পায় দেখে আমি ভয় পাচ্ছি, কারণ ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে এটা যে কি বাবা জঙ্গি উঠলো নাকি, কোন বোম মেরে উড়িয়ে দেয় নাকি। আমি যখনই ব্যাগটাকে রেখেছি ওরা এবার তাকাচ্ছে ব্যাগ কোথায় রাখে, জিজ্ঞাসা করছে পাশে একজন, ভাই কোথায় যাবেন? আনছি ভাই সামনে স্টেশন, এখান থেকে আর কয়েকটা স্টেশন পরে নেমে যাবো। ওরা তখন একটু আশ্বস্ত হচ্ছে অন্তত খুব বেশি দূর যাবে না। মানে ওরা ভয় পাচ্ছে আমাকে এটা ভেবে যে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ঘরে একটা ব্যাগ আছে, কখন না যেন একটা বোম মেরে ট্রেনটায় উড়িয়ে দেয়। আর আমি তাদেরকে দেখে ভয় পাচ্ছি যে কখন ওরা আমাকে জঙ্গি না ভেবে আমাকে জেলে পুড়ে দেয়। মানে মুসলিমরাও অমুসলিমকে দেখে ভয় পায়, আর অমুসলিমরা মুসলিমদেরকে দেখে ভয় পায়, কারণ একটাই মিডিয়া। কি বললাম ভাই? মিডিয়া মুসলিমদেরকে এইভাবে উপস্থাপন করছে। সম্পূর্ণ যে মিডিয়ার দোষ এমনটাও নয়, বরং আমাদের মুসলিমদেরও কিছু দোষ ত্রুটি বিচ্যুটি আছে, কিছু তার কাটা যুবক আছে ভাই, আছে না নাই কথা বলেন? এই তার কাটা যুবকের জন্যই
আজকে মুসলিমদেরকে গোটা বিশ্ব জগতে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী এই লেভেলটা দেয়া সব যাইতে তাদের জন্য সহজ হয়ে গেছে। গোটা বিশ্ব জগতে দেখেন ইসলাম এসে চার বিশ্বের সালাম থেকে, যার অর্থ শান্তি। ইসলাম তার অর্থই শান্তি, কিন্তু আজকে ইসলামকে তুলনা করা হয় অশান্তির মাধ্যমে। ভাই তোলা হয় কি হয় না, কথা বলেন, তোলা হয়। মনে রাখবেন ইসলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ধর্ম, একমাত্র ধর্ম। পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম সেটার নাম ইসলাম। অনেকে আমরা বলি ইসলাম এটা শ্রেষ্ঠ ধর্ম, ভাই বলি না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। জি না, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এ কথাটা সঠিক নয়, বরং ইসলাম এটা একমাত্র ধর্ম। অন্য ধর্মগুলো ধর্মই নয়, ওগুলো মানুষ তৈরি করেছে। মানুষ রচিত কোনো ধর্মের সঙ্গে আল্লাহর দেওয়া ধর্মের ভাই কখনো তুলনা হতে পারে? জি না, যখনই বলছেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে আপনি পরোক্ষে বলছেন অন্য ধর্মগুলো মোটামুটি একটু একটু ভালো ধর্ম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি কি? ইসলাম একমাত্র ধর্ম। পৃথিবীতে অন্য যে ধর্মগুলো তৈরি হয়েছে এগুলো মানুষ তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়ে নবী আদমকে প্রেরণ করেছিলেন, আর ইসলাম এটা মানুষের মাধ্যমে কমপ্লিট হয়েছে। কিন্তু যতগুলো ধর্ম দেখছেন এই ধর্মগুলো মানব রচিত। আসেন পৃথিবীতে কিছু ধর্ম কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস একটু জানি। পৃথিবীতে তিনটে বৃহত্তর ধর্ম আছে, এক জিউস মানে ইহুদি, দুই খ্রিস্টান, আর তিন আছে হিন্দুইজম, আর আমরা আছি মুসলিম। এই তিনটে ধর্ম মানব রচিত, একটা হিন্দুইজম, একটা ক্রিশ্চিয়ানিটি, একটা জিউস তথা ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যুগে যুগে ক্ষণে ক্ষণে নবী রাসূলকে প্রেরণ করতেন, সেই সময় তার অনুসারীরা নাবীদেরকে নিয়ে মতনৈক্য মতভেদ করে আলাদা আলাদা ধর্ম তৈরি করেছে, যার জ্বলন্ত প্রমাণ ইহুদি এবং খ্রিশ্চান ধর্ম। ইহুদি কারা? যারা মনে করে নবী মোজেস তথা মুসা আলাইহিসসালাম তার উপরে যে অবতীর্ণ গ্রন্থ তাওরাত এই গ্রন্থটাই শেষ, এরপরে কোনো ওহী আর আসবে না। তারা মুসা পর্যন্তই তারা ক্ষান্ত হয়ে গেছে, তারা মুসার পরে কোনো নবীকে তারা বিশ্বাস করে না, কোনো আসমানি গ্রন্থকে বিশ্বাস করে না। মুসার পূর্বে যত নবী রাসূল আছে সবাইকে বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন? ইহুদিদের বিশ্বাস যে নবী মুসা তিনি খতম, তিনি শেষ, তারপরে না কোনো গ্রন্থ আসবে না কোনো নবী আসবে, শুধু তারা মাসিহের জন্য অপেক্ষা করছে। যারা মুসা পর্যন্ত ক্ষান্ত হয়ে গেছে এরা হচ্ছে ইহুদি। দুই নম্বর খ্রিস্টান কারা? যারা জিজাস ক্রাইস্ট তথা নবী ঈসা আলাইহিস সালামকে সর্বশেষ মেনে নিয়েছে আর ইঞ্জিলকে সর্বশেষ মেনে নিয়েছে, এরপর কোনো নবী রাসূলকে বিশ্বাস করে না, অস্বীকার করে। তারা মনে করে ঈশার মাধ্যমে শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, বানী ইসরায়েলের ব্যতীত ইহুদি ব্যতীত কোনো নবী আসতে পারে না। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা হচ্ছেন খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি এমন কথা তাদের গ্রন্থের মধ্যে অবতীর্ণ করেছেন? কখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে বা ইঞ্জিলে দাবি করেনি যে মুসা সর্বশেষ, বরং এখনও যে বিকৃত তাওরাত আমাদের হাতে আছে। ইহুদি খ্রিস্টান যারা মনে করে এটা বাইবেল, যারা মনে করে এটা তানাখ তালমুদ, এখন পর্যন্ত মজুদ আছে মুসা আলাইহিস যে গ্রন্থ তাওরাত। বুক অফ ডিটোনমি 18 অধ্যায় 18 নম্বর ভার্সে বলা হয়েছে নবী মুসা তিনি বলছেন যে বানী ইসরায়েল শোনো, আমার ভাতৃগণের মধ্যে থেকে একজন নবী আসবে যিনি আমার সাদৃশ্য। মুসা আলাইহিস সালাম আগে থেকে ভবিষ্যৎবাণী করে গেছে, বিকৃত তাওরাত খুললে এখনও পাওয়া যায় যে মুসা বলে গেছেন আমার ভাতৃগণের মধ্যে থেকে, মানে আমার ভাইয়েদের মধ্যে থেকে একজন নবী আসবে যিনি আমার সাদৃশ্য, মানে আমার মতো। ভাই মুসা আলাইহিস সালামের মতো নবী বানী ইসরায়েলের মধ্যে কেউ নেই, একজনই আছে, সেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেন তো? খ্রিস্টানরা মনে করে যে মুসার পরে জিজাস ক্রাইস্ট তথা ঈসা নবী এই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করেছে, কিন্তু এটা সঠিক কথা নয়, কারণ একটাই মুসা আলাইহিস সালাতুল্লাহামের মতো একজনই আছে যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জ্বলন্ত প্রমাণ যে মুসা আলাইহিস সালাম তিনি বাপ মার দ্বারাই জন্মগ্রহণ করেছে, আমাদের নবী বাপ মার দ্বারাই জন্মগ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাম তার বাবা ছিল না, তার শুধু মা ছিল। ভাই পার্থক্য হয়ে গেল না? পার্থক্য হয়েছে কি না? পার্থক্য হয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে শরিয়া আইন নাজিল হয়েছে তাওরাত, আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে আল কোরআন, এটাও শরিয়া নতুন ল। কিন্তু ঈসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে ইঞ্জিল, শুধু সুসংবাদ, কোনো আইন ওর মধ্যে ছিল না। নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যদি আমরা মুসা আলাইহিস সালামের সঙ্গে মিলাই কখনো মিলানো সম্ভব নয়। তো এই কথা থেকে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, কিন্তু মুসাকে আল্লাহ কখনো বলেনি যে তুমি শেষ,
ঈশাকে কখনো বলেনি তুমি শেষ, বরং মূসা ঈশার পরেও একজন নবী আসার কথা, তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা মুসলিমরা তার অনুসরণ করি। কথা বুঝতে পারছেন? এই জন্য কয়েক বছর আগে যখন খ্রিস্টানের সঙ্গে কলকাতাতে গির্জাতে আমার আলোচনা ছিল, বিতর্ক, আমি তাকে বলেছিলাম পরিষ্কার, ভাই যে মুসলিমদেরকে কখনোই তোমরা জান্নাত থেকে সালভেশন, পরিত্রাণ, নাজাত থেকে খারেজ করতে পারবে না, কারণ আমরা মুসলিমরা ঈসা আলাইহিসসালামকে মেনেও মুসলিম, মূসাকে মেনেও মুসলিম, তা আমরা পৃথিবীর সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, আমাদেরকে কখনো জান্নাত থেকে বের করার ক্ষমতা অন্তত ইহুদি এবং খ্রিস্টানদের নেই। কিন্তু আমরা বলতে পারি এ কথা, যদি সত্যি ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে থাকেন, তবে বলুন তো ইহুদি আর খ্রিস্টান তারা গোমরা কি গোমরা নয়? কারণ তারা আমাদের নবীকে অস্বীকার করেছে, আমরা কোনো নবীকে অস্বীকার করেছি? আমরা কখনো কোনো নবীকে অস্বীকার করি নাই, আমরা মূসা আলাইহিসসালাম এবং ঈসাকে বিশ্বাস করেই আমরা মুসলিম। তাই তাদের মধ্যে সন্দেহ থাকতে পারে, মুসলিমদের মধ্যে কোনো সন্দেহ নেই। এর হচ্ছে ধর্ম সূচনা করেছে তার উম্মতরা নিজে নিজেই। তিন নম্বর ধর্ম আরেকটি আছে, সেই ধর্মটার নাম হচ্ছে হিন্দুইজম, তথা হিন্দু ধর্ম, যেটা আমাদের ভারতবর্ষ কেন্দ্রিক, ভারতবর্ষেই এই ধর্মটার সূচনা হয়েছে। এই ধর্মটা মানব রচিত, সম্পূর্ণ ধর্মটাই মানব রচিত, আর এই ধর্মের কোনো নির্দিষ্ট কোনো নবী রাসূল নেই। আছে ইহুদি ধর্মের নবী রাসূল, আছে খ্রিস্টানিটির নবী রাসূল, আছে ইসলামের নবী রাসূল আছে, কিন্তু হিন্দুইজমের মধ্যে কোনো নবী রাসূল, এরকম তাদের তত্ত্ব, এরকম থিওলজি, আকীদা বিশ্বাস তাদের নেই। বরং যখন যখন হিন্দু ধর্মের মহাপণ্ডিতরা এসেছে, ওরাই দেবতার আসনে ঠাঁই পেয়ে গেছে। যেমন আমরা কিছুদিন আগে ইতিহাসে দেখেছি স্বামী বিবেকানন্দ, এখন তার উপাসনা করা হয়, হয় কি হয় না কথা বলেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখছি, তাকেও কয়েকদিন থেকে দেখছি যে পুজো আরতি উঠাচ্ছে, মানে তাদের কাছে যারাই মহাপুরুষ তারাই ভগবান। এটা মনে রাখতে হবে যে তাদের ধর্মটা শুধু মানুষ কেন্দ্রিক এবং তারা নিজেরাই তৈরি করেছে, নির্দিষ্ট কোনো প্রচারও এর মাধ্যমে ধর্মটাকে তৈরি হয় নাই। তবে আরেকটি দাবি সমস্ত ধর্মের আছে, সমস্ত ধর্মের অনুসারীরা মনে করে আমাদের ধর্মটাই ঠিক, বাকি সব ধর্ম ভুল, বলে কি বলে না? একজন হিন্দু পণ্ডিতের কাছে যান, গিয়ে বলেন দাদা আমি তো মুসলিম, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা করি, আমরা হজ করি, আমরা লাখ লাখ টাকা যাকাত দিই, দান করি, সদাকা করি, বলুন তো আমরা মুসলিমরা আপনাদের স্বর্গে যেতে পারবো? এই কথা বললে দেখবেন হিন্দু পণ্ডিত বলবে তোমরা মুসলিমরা আমাদের স্বর্গে যাবে? তোমরা কখনো এই স্বর্গে যেতে পারবে না, কারণ তোমরা আমাদের ভগবানকে জবাই করে খাও, মানে গরু মাংস খাই, ভাই বলবে কি বলবে না কথা বলেন। কারণ তারা যেটাকে ধর্ম মনে করে, ঈশ্বর মনে করে, ভগবান মনে করে, আমরা মুসলিমরা সেটাকে জবাই করে খাচ্ছি কি খাচ্ছি না? খাচ্ছি। এই জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা মুসলিমরা জান্নাতে যেতে পারবে না, কারণ তোমরা আমাদের ভগবানকে জবাই করে খাও। ঠিক একইভাবে যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন যে আমরা মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা পালন করছি, সামর্থ্য থাকলে যাকাত দিচ্ছি, দান সদকা কোটি কোটি টাকা দান সদকা করে দিচ্ছি, বলুন তো পাদ্রিজি, রেবাই, পাস্টার, আমরা মুসলিমরা কি আমাদের ধর্ম ইসলাম মেনে আমরা কি আপনাদের স্বর্গের যে প্রবেশ করতে পারবো? তারা একটাই কথা বলবে, তোমরা মুসলিমরা স্বর্গে যেতে পারবে না, কারণ তোমরা জিজাস ক্রাইস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এটা তোমরা বিশ্বাস করো না, অতএব তোমাদের কোনো সালভেশন নেই। ভাই বলবে কি বলবে না? বলবে। ঠিক হিন্দু এবং খ্রিস্টান তারা যদি একজন হুজুরের কাছে চলে আসে, এসে তারা যদি বলে দেখুন মৌলভী সাহাব, আমরা তো বছরে কোটি কোটি টাকা দিয়ে দুর্গা পুজো করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, কোটি কোটি টাকা ব্যয় করি, আমরা কি আপনাদের মুসলিমদের জান্নাতে যেতে পারবো? বা আমরা কি বলবো বলেন তো ভাই? আমরা বলো তোমরা একদমই জাহান্নামে যাবে, তোমরা মুশরিক, সূরা মায়দা আয়াত নম্বর 72। তার মানে বুঝতে হবে হিন্দু দাদারা যেটাকে জান্নাতের রাস্তা মনে করছে, আমরা মুসলিমরা বলছি এটাই জাহান্নামের রাস্তা। তারা দুর্গা পূজা করে তারা স্বর্গে যেতে চাচ্ছে, আর আমরা মুসলিমরা বলছি না দুর্গা পুজো করলে চিরস্থায়ী জাহান্নামে, তোমরা জান্নাতে যেতে পারবে না। মানে তারা যেটাকে জান্নাতের রাস্তা মনে করছে, আমরা সেটাকে জাহান্নামের রাস্তা বলছি কি বলছি না কথা বলেন। একদম 100% উল্টো। তারা যেটাকে ইবাদত মনে করছে, আমরা সেটাকে শিরিক মনে করছি। তারা যেটার মাধ্যমে জান্নাত যেতে চাই, আমরা ওটাকে বলছি এটা জাহান্নামের রাস্তা। তার মানে তাদের কাছে বোঝাতে হবে যে ভাইজান আপনারা যে রাস্তাতে আছেন এই রাস্তাটা সঠিক নয়। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন, ভাই আপনারা কতজন ঈশ্বরকে বিশ্বাস করেন? কে বলবে 3 জন, কে বলবে 33 কোটি। ভাই বলে কি বলে না? আমাদের বিশেষ করে ইন্ডিয়া সাউথের দিকে একটা কথা তারা বলে যে ইদার দেখো উদার দেখো, এ শাকমত করো যা কাহাবি দেখো গি উহাপার খোদাকে পাওগি, মানে ঈশ্বর এখানে আছে ওখানে আছে, এসব চিন্তা বাদ দাও,
ঈশ্বরকে দেখতে চাও, যেখানে তাকাবে গভীরভাবে তাকাও, দেখো ওর মধ্যে ঈশ্বর আছে। একটা গাছের মধ্যে ভালোভাবে তাকিয়ে দেখো, গাছের মধ্যে ঈশ্বর আছে। তার জন্য দেখবেন গাছকেও তারা ঈশ্বরের জ্ঞানে তার উপাসনা করে, কি করে না করে, তার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীকে ঈশ্বর মনে করে। কারণ একটাই, তারা মনে করে ঈশ্বরকে যেখানেই দেখতে চাইবে সেখানেই পাবে, মানে সর্বত্র বিরাজমান, বা আছে না নাই কথা বলেন, আছে। ঠিক একই কথা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমরা যখন তাদেরকে বোঝাতে যাব, সেই পবিত্র কোরআনের আয়াতের যদি আমরা বলি যে ভাইজান আসলে দেখুন ঈশ্বর 33 কোটি নয়, বা ঈশ্বর তিনি তিনজন নয়, বরং ঈশ্বর তো একজন, আল্লাহ তো একজন, বা তারা মানতে চাইবে সহজে। আমি যদি বলি দেখুন এদেরকে কোরআন মাজিদ দেখেন সূরাতুল ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1-4 আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভাই বলুন তো সে বিশ্বাস করতে চাইবে? ওরা বলবে ভাই তোমাদের কোরআন তোমরা মানো, আমরা কেন মানতে যাবো? বলবে কি বলবে না? অবশ্যই তারা বলবে। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2:63 আল্লাহ বলছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাদৃশ্য তার সমকক্ষ কোনো কিছু নেই। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2:55 আমরা আয়াতুল কুরসি আমরা সকলে পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। পবিত্র কোরআনে জায়গায় জায়গায় শুধু আল্লাহ যে এক এই কথা বলেছে কি বলে নাই? গোটা কোরআন মাজিদ পড়লে শুধু তাওহীদ পাওয়া যায়। কিন্তু এক শ্রেণীর পৃথিবীতে এখনো মানুষ আছে যারা মনে করে যে ঈশ্বরকে মানুষের চাইতেও, যারা নিচু স্তরের প্রাণী তাদেরকে ঈশ্বর জ্ঞান উপাসনা করছে কি করছে না? কেউ গরুকে উপাসনা করছে, কেউ হাতিকে উপাসনা করছে, কেউ শিয়ালকে উপাসনা করছে, আর মুসলিমদের মধ্যে আছে খাম্বা পূজা, আছে না নাই কথা বলেন? ওরা যেমন দুর্গা পূজা করে, আমাদের মুসলিম সমাজে দর্গা পূজা আছে না নাই? আমরা মুসলিমরা দর্গা পূজা করি। চিন্তা করেন মানুষকে যদি বলা হয় যে মানুষ তুমি বলো তোমাদের ঈশ্বরকে, তুমি কিভাবে ঈশ্বরের পরিচয় দিবে? কেউ বলছে তিনজন, কেউ বলছে 33 কোটি, কেউ বলছে একজন। আসলে ঈশ্বর কতজন এটা নিয়ে মতনৈক্য। আমি এক কথা বক্তৃতা দিতে উঠেছি, সভাপতি সাহেব টুক করে বলছে ভাই এখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, বিতর্কিত কোনো বিষয়ে আলোচনা করবেন না। আমি তখন হুজুরকে বলছি যে হুজুর আচ্ছা এমন একটা বিষয় আপনি লিখে দেন কাগজে যে বিষয়ে কোনো মতনৈক্য মুসলিম উম্মা তো দূরের কথা মানুষ জাতি করেনি, একটা মতনৈক্যর বিষয় বলেন। উনি বলছেন যে আপনি বলেন কোরআন হাদিস থেকে বলেন। আচ্ছা আমার জানাই নেই যে কোন বিষয়ে মতনৈক্য নেই, সঙ্গে আল্লাহ আছে না নেই এটা নিয়ে মতনৈক্য মানুষে করেছে, বা করেছে কি করে নাই? নাস্তিকরা বলছে আল্লাহই নাই, নেন ঠেলা, এটা নিয়েও মতনৈক্য। আমরা বলছি আমাদের আল্লাহ তিনি আল্লাহ, আর কেউ স্রষ্টা নেই। হিন্দুরা বলছে না তোমাদের আল্লাহ কেউই না, তোমরা তোমার আল্লাহকে কখনো দেখোইনি, ই আবার আল্লাহ হয় কিভাবে? হিন্দুরা মনে করছে তাদের শিব ব্রহ্মা মহেশ্বর এরাই তাদের ঈশ্বর। খ্রিস্টানরা বলছে জি না, আমাদের পিতা তিনি হচ্ছেন ঈশ্বর, বা আছে না নেই, মানে ঈশ্বর নিয়ে মতনৈক্য আছে। আর কিছু কিছু মানুষ বলছে ঈশ্বরই নেই, তার মানে বুঝতে হবে ঈশ্বর। আপনাদের কাছে যদি বলা হয় যে ভাই আপনার সামনে যদি কোনো মানুষ যদি চলে আসে এসে বলে ভাই আমি ঈশ্বর, আপনি তাকে মানবেন? কথা বলেন আমি ভগবান তোমাকে সৃষ্টি করেছি, আপনি বিশ্বাস করবেন? যদি বলা হয় যে আমি ঈশ্বর বা ভগবান বা আল্লাহ, এর জন্য প্রমাণ কি দেব? যদি প্রমাণ আপনাদের কাছে চাইতে বলি ভাই কি প্রমাণ চাইবেন আপনারা? কথা বলেন, যদি বলি দেখুন আমি এখন আকাশে উড়ে চলে যাব, আমাকে মানবেন? পারবেন, মানবেন আল্লাহ হিসেবে মানবেন? কিন্তু আমাদের মানুষ জাতির মধ্যে এখনো আছে নিচু স্তরের প্রাণীদেরকে ঈশ্বর জ্ঞানে ধ্যান করছে কি করছে না? করছে। আমাদের হিন্দু ভাইরা আছে, খ্রিস্টানরা আছে, তারা বিশ্বাস করছে। প্রথম কথা মনে রাখতে হবে, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার প্রথম কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেয়া। কিসের বলেন তো ভাই? তাদেরকে বুঝাতে হবে যে ভাইজান আসলে ঈশ্বর 33 কোটি বা তিনজন নয়, বরং ঈশ্বর হচ্ছে একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে সূরা নিসা 4:71 ওয়ালা তাকুলুসু সালাসা, তোমরা আল্লাহকে তিন বলিও না, তোমরা বলিও না পিতা পুত্র পবিত্র আত্মা, তিন ঈশ্বর মিলে একজন। বলো না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজন মিলে একজন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একজন। আমরা কোরআন থেকে যতই রেফারেন্স কোট করি না কেন, একজন খ্রিস্টান একজন হিন্দু তার কাছে এই কথাগুলো ততটা মূল্য থাকবে না। এই জন্য আমরা বলি যখন অমুসলিমকে দাওয়াত দিতে যাবেন সেই সময়তে অবশ্যই দাওয়াত দিতে দেওয়ার জন্য অমুসলিমদের শাস্ত্রকে ব্যবহার করতে পারেন। পারবেন কি পারবেন না কথা বলেন? পারবেন। এর দলিল সে বুখারি 3635 নম্বর হাদিস। আল্লাহ রসুলের কাছে একজন ইহুদি একজন পণ্ডিত এসেছে, আলেম এসেছে 1400 বছর আগে, একটা জেনাকারী নারীকে নিয়ে এসেছে। নিয়ে এসে আল্লাহ নবীকে বলছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এই মেয়েটি জেনা করেছে, আপনি এর একটা বিচার করে দেন। আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করছেন যে তোমাদের তওরাতে
জেনাকারী ব্যভিচারী নারীর জন্য কি বিধান ঈশ্বর তথা আল্লাহ দিয়েছিলেন। ইহুদি আলেম পণ্ডিত সে আবার বলছে যে আসলে আমাদের তওরাতে আছে তাকে অপমান করতে হবে, দু চারটে বেত্রাঘাত মেরে ছেড়ে দিতে হবে। আর ওই সময় যে সাহাবি বসেছিলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বসেছিলেন, তিনি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী উনি মিথ্যা কথা বলছে, তাদের তওরাতে আমি পড়েছি, তাদের তওরাতে লেখা আছে ব্যভিচারী নারী যদি হয় সে যদি ধরা পড়ে তাহলে তাকে বেত্রাঘাত নয় বরং তাকে রজম করতে হবে, ইট ঢেল মেরে 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 ফেলতে হবে। এই কথা আমি তাদের ইঞ্জিলে তাদের তওরাতে পড়েছি। যখন এই কথা বলেছে ইহুদি আলেম অস্বীকার করেছে, না আমাদের তওরাতে এই কথা নেই। এই কথা বলার কারণেই সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন যাও তোমার কাছে যে তওরাত আছে তওরাতের কপি নিয়ে এসো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে তওরাতের কপি নিয়ে আসা হয়েছে, ইহুদি পণ্ডিত পড়ার সময়তে তওরাতটাকে পড়ছে এইভাবে ধরেছে, এখানে কোরআনের আয়াত এইভাবে তওরাতের কপিটাকে পড়ছে, দিয়ে বলছে কই নাই তো তওরাতে নেই তো, আমাদের ব্যভিচারকে হত্যা করতে হবে এমন বিধান নেই। সঙ্গে সঙ্গে সাহাবি হচ্ছে আল্লাহ রসুল ওকে হাতটা ওঠাতে বলেন, কেন জানেন, মানে যেইখানে রজমের হাত আছে এখানে ধরেছে ও হাত দিয়ে যে দেখতে না পাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছে তোমার হাতটা তোলো, সঙ্গে সঙ্গে রজমের হাত বেরিয়ে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যখন কোনো অমুসলিম দেখে দাওয়াত দিতে যাব সেই সময়তে তারা যদি অস্বীকার করে কোরআনের আয়াতকে, যদি মানতে না চায় তাদের শাস্ত্রের আলোকেও তাদেরকে দাওয়াত দিতে পারি কি পারি না, কথা বলেন। অবশ্যই পারি। প্রথম একমত তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তিনি 2-3-33 কোটি নয়। একজন হিন্দু দাদাকে বলেন ভাই এই কথাই আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতায় আছে। হিন্দু দাদাদের ধর্মগ্রন্থের নাম কি কথা বলেন, ভাগবত গীতা নাম শুনেছেন? আপনারা তো বাংলাদেশি মানুষ, আপনারা এই বিষয়গুলো কম বুঝবেন। আমরা আসলে ইন্ডিয়ান মানুষ, আমাদের 80% অমুসলিম, আমাদের কি 80% অমুসলিম। ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গেলে কমপক্ষে 35%-এর ওপরে আমাদের মুসলিমের পাশাপাশি অমুসলিম শ্রোতাও থাকে, আলহামদুলিল্লাহ তারাও শুনতে আসে। তো তাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীকৃষ্ণ তিনি বলছেন গীতা 7:17 শ্লোকে, একই ভক্তির বিশিষ্টাতে শুধুমাত্র এক ঈশ্বরে উপাসনা করো, একজনেরই বন্দনা করো, যে একজন ঈশ্বর উপাসনা করে সেই হচ্ছে সফল কাম। মানে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী যে এক ঈশ্বরে উপাসনা করবে সেই সফল কাম। বা আমরা মুসলিমরা কয় ঈশ্বরে উপাসনা করি কথা বলেন, তবে সফল কাম কারা? আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা সফল কাম। তাদের ধর্মগ্রন্থ যদি মেনেও চলি তারপরে আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? আমরা জান্নাতে যেতে পারবোই নিশ্চিত, কারণ শ্রীকৃষ্ণ বলছে যে এক ঈশ্বর ঘোষণা করবে সেই সফল কাম, আমরা সফল কাম আলহামদুলিল্লাহ। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 শ্রীকৃষ্ণ আবারও তিনি বলছেন, সর্বধর্মম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা, সর্বধর্মম সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও, পরিত্যাজ্যা পরিত্যাগ করো, মাম একাম শুধুমাত্র এক ঈশ্বরকে, শরণং ব্রজা তারই আরাধনা করো, তারই গুণকীর্তন করো, তবেই তুমি মোক্ষ লাভ করতে পারবে। মোক্ষ লাভ মানে স্বর্গ লাভ, স্বর্গ মানে জান্নাত যেতে পারবে কোন ব্যক্তি, যে ব্যক্তি এক ঈশ্বর উপাসনা করবে সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। বা বলুন তো আমরা কয়জন ঈশ্বরে বিশ্বাস করি? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আমরা মুসলিমরা মোক্ষ লাভ করবো, মোক্ষ লাভ মানে আমরাই জান্নাতে যাবো আলহামদুলিল্লাহ। তাদেরকে বলেন দেখেন আপনাদের গীতাতে কথা লেখা আছে, পবিত্র কোরআনে যেমন আছে আপনাদের ধর্মগ্রন্থে একই কথা আছে। তাদের আরেকটি ধর্মগ্রন্থ আছে শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 3 বলছে, ধাব্বা ভূমি জানায়ন একিকাহ দাইবা, আকাশ ভূমি জমিন জানায়ন সৃষ্টিকর্তা যিনি রচনা করেছেন তৈরি করেছেন, এই কি কাহা ওপরে তিনি কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। বেগুন্ত আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 3 শ্লোক নম্বর 3 কথা বলছে, এই কথা আমরা বিশ্বাস করি কি করি না কথা বলেন। আমরা এই কথাটা বিশ্বাস করি। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2:17 আল্লাহ বলছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমান এবং এই জমিনকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সঙ্গে তাদের শাস্ত্রে সিফাতগুলো মিল আছে না নেই? একজন অমুসলিমকে গিয়ে বলেন ভাই জানা আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে এটা, আসমান জমিন সৃষ্টি করেছেন একজন, দ্বিতীয় কেউ নেই, তারপরে তারা অজস্র দেবদেবতাদের উপাসনা করছে কি করছে না, তাদেরকে বলেন। কেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 শ্রীকৃষ্ণ বলছে, ইয়া শাস্ত্র বিধিমু সৃজ্জা বর্তাতে কাম করাতা না সুখাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম,
ইয়া শাস্ত্রবিদ মুসৃজ্জা, যারা শাস্ত্রকে ত্যাগ করে দিয়ে ধর্মগ্রন্থকে ত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ পুজো অর্চনা করে না, সুখাং সে কখনো সুখ লাভ করতে পারে না, না সিদ্ধাম সে কখনো সিদ্ধ লাভ করতে পারে না, না পারামগাতিম না পরকালে কোনো জায়গাতে সে যেতে পারে। মানে শ্রীকৃষ্ণ বলছে যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের নাফসের অনুসরণ করবে, নিজের নাফসের অনুসরণ করবে সে ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারবে না। ভাই এই কথার সঙ্গে একমত কি একমত নয় কথা বলেন। আলহামদুলিল্লাহ তাদের এই কথার সঙ্গে একমত, মানে ইবাদত যদি করতে চান, ধর্ম যদি পালন করতে চান, মানব রচিত কোনো কথা দিয়ে মানুষকে দেখে দেখে ইবাদত করতে হবে এটা নয়, এবং শাস্ত্রের আলোকে করতে হবে। এই কথাটা আমাদের নবী তিনিও বলে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে গেছেন, মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে সেগুলো গ্রহণ করে নাও, যা দেয় নাই সেগুলো বর্জন করো। সূরা হাশার সূরা 59 আয়াত নাম্বার 7। বলুন তো দুটো ভার্স এক ধরনের কি একই না কথা বলেন? তাদের শাস্ত্রে যে কথা বলছে আমাদের পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একই নির্দেশ আছে না নাই? তাই আমরা যখন তাদেরকে দাওয়াত দিতে যাবো অবশ্যই পবিত্র কোরআনকে আমরা প্রথমে তাদের সামনে মেসেজটাকে দেবো, যদি অস্বীকার করে তাদের শাস্ত্র যদি খুলিয়ে দিই বা বলুন তো তাদের জন্য ইসলামটাকে প্রচার করা তাদের কাছে আমাদের জন্য সহজ হবে কি হবে না? ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেমন বুদ্ধি দিয়েছেন তেমন তার স্মৃতিশক্তিও দিয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি শুধু এই কৌশলটা করার জন্য শুধু ডক্টর জাকির নায়েকের আরএফএ তাদের বর্ণনা অনুসারে 3 লক্ষ প্লাস মানুষ আইআরএফ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে গিয়ে শুধু ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। আর অজস্র মানুষ শুধুমাত্র টিভি মিডিয়াতে তার বক্তৃতা শুনে কত মানুষ যে ইসলামের দিকে চলে এসেছে এর কোনো হিসাব আছে? অধিকাংশ যারা নতুন কনভার্টেড হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি হিন্দু ছিলেন কেন আপনি মুসলিম হলেন? দেখবেন প্রথম কথা বলবে, ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনেছিলাম, খুব ভালো লেগেছে, আমি ইসলাম কবুল করেছি। ভাই বলে কি বলে না বলে, মানে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন পবিত্র কোরআন প্রথমে পেশ করার পর যখন তাদের শাস্ত্র থেকে দেখাচ্ছে যে আপনি 33 কোটি দেব দেবতাকে বিশ্বাস করছেন, অথচ আপনার শাস্ত্র বলছে একজন ঈশ্বর দ্বিতীয় কেউ নেই, তারপরে আপনারা এগুলো পালন করছেন, তখন হৃদয়ে একটা ঝটকা লাগে। কথা বুঝতে পারছেন? তারা বুঝতে পারে যে ভাই আমারই তো শাস্ত্র, আমার শাস্ত্র খুলে খুলে আমাকে দেখে দিচ্ছে। মানে আমরা যখন দাওয়াতি কাজ করব অমুসলিমদের মাঝে পবিত্র কোরআনের আয়াত প্রথমে 10-12টা আল্লাহ তাওহীদ প্রসঙ্গে পেশ করে দেন, যদি তারা অস্বীকার করতে চায় তাদের শাস্ত্র থেকে বিভিন্ন জায়গা থেকে ঘেটে ঘেটে এই শ্লোকগুলো যদি দেন, ভাই আমাদের জন্য দাওয়াত দেওয়াটা সহজ হবে না? অবশ্যই আমাদের জন্য দাওয়াত দেওয়াটা তাদের কাছে সহজ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন যে ঈশ্বর তার পরিচিতি, কাকে ঈশ্বর বলবেন, কে বলছে ঈশ্বর একজন, কে বলছে 33 কোটি। আমি এর জন্য বলি এই গোটা বিশ্বজগতে 33 কোটি যদি ঈশ্বর থাকে, এই 33 কোটি ঈশ্বরের ভিড়ে সত্যিকারের ঈশ্বরে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। কেন এক একজন মানুষ এক একজনকে ঈশ্বর বিশ্বাস করে, তাই সত্যিকারের ঈশ্বরকে চেনার জন্য বা একটা বৈশিষ্ট্য লাগবে কি লাগবে না কথা বলেন? অবশ্যই বৈশিষ্ট্য লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য অবশ্যই বৈশিষ্ট্য লাগবে লাগবে। মানুষও মানুষ আর বাঁদর ও দেখতে মানুষের মতো, তারপরে বাঁদর আর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন? যদিও নাস্তিকদের কাছে কোনো পার্থক্য নেই, তো আমাদের কাছে পার্থক্য আছে না নাই? আমাদের কাছে পার্থক্য আছে। নাস্তিকদের দাবি মানুষ আসলে আদম থেকে আসে নাই, বরং মানুষ এসেছে বাদর থেকে, ভাই বলে না হনুমান থেকে এসেছে, বাদর থেকে এসেছে। এই জন্য আমি বলি যারা নাস্তিকরা বিশ্বাস করে মানুষ এসেছে বাদর থেকে, তার জন্য তারা বাদ্রামিটা বেশি করে। ভাই বাদ্রামি করে না বেশি, উল্টাপাল্টা বেশি বকে না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শ্রেষ্ঠ মানুষ মানুষ থেকে এসেছে, তারা বলছে বাদর থেকে এসেছে, কখন বলছে হনুমান থেকে এসেছে, কখন বলছে কোন প্রাণী থেকে এসেছে, আজিব ব্যাপার। ভাই এর দ্বারা সম্মান বাড়ে না কমে, এর দ্বারা সম্মান আরও কমে যায়, কিন্তু তারা বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বৈশিষ্ট্য মনে রাখবেন, এক যিনি ঈশ্বর হবেন, যিনি আল্লাহ হবেন, তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না। কি বললাম, আল্লাহ কখনো জন্মগ্রহণ করতে পারে? ধরুন আপনি স্কুলে গিয়েছেন, আপনি টিচার, একজন ছাত্র এসেছে, আপনি কিরে কালকে আসিস নি কেন? ছাত্র বলছে, স্যার আমাদের গ্রামে, যে গ্রামে বাস করি ওখানে একজন ভগবান জন্মিয়েছে এই জন্য আসিনি। ভাই বন্ধু কেমন লাগবে, কেমন লাগবে কথা শুনতে, যে ভগবান জন্মিয়েছে এই জন্য আসিনি? ঈশ্বর তথা আল্লাহ সাথে একটা সিফাত, যিনি ঈশ্বর আল্লাহ হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, কাউকে জন্ম দেবেন না। পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না এবং তিনিও কার কাছ থেকে জন্ম নেন নাই। যিনি ঈশ্বর হবেন
তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না। এখন আপনি তার কাছে প্রশ্ন ফেলে দেন, দাদা আপনি যে ঈশ্বরের উপাসনা করেন সেই ঈশ্বর কি কখনো জন্মগ্রহণ করেছে? যদি জন্মগ্রহণ করে থাকে তিনি ঈশ্বর নন। কেন? পবিত্র কোরআনুল কারীম এই কথা বলছে, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করতে পারে না, ঈশ্বর জন্মগ্রহণ করবে। এটা একটা হাস্যকর কথা ভাই, যিনি ঈশ্বর তিনি জন্মগ্রহণ করতে পারে না, এই কথা বারবার তার কাদের মধ্যে ঢুকিয়ে দেন, তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন, দেখবেন একটা অটোমেটিক ফিডব্যাক পাবেন, তাই তো? ঈশ্বর যদি আমাদের মতো জন্মগ্রহণ করে, আমাদের মতো ছোট থেকে বড় হয়, আমাদের মতো খাওয়া পান করা এগুলো থাকে, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো হাসে, আমাদের মতো দুঃখ পায়, আমাদের মতো কষ্ট পায়, আমাদের মতো বিয়ে করে, শাদী করে, বাচ্চা তৈরি করে, ভাই এগুলো ঈশ্বর হতে পারে? কথা বলেন, যেমন তার কাছে এইভাবে খুলে খুলে বলবেন, তার অবশ্যই অন্তরে একটা প্রশ্ন জাগবেই জাগবে। এবং তাকে পাশাপাশি বলেন, ভাই যান আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3, এখানেও ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে। কি বলছে বৈশিষ্ট্য? বলছে দেখেন, স্পষ্টভাবে যে ঈশ্বর তিনি কখনোই জন্মগ্রহণ করতে পারেন না। কেন উপনিষদ এবং শ্রীমৎ ভাগবত গীতা একাধিক জায়গাতে বলছে, শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 সেখানে বলছে, নাচশ্চ কশ্চিত পাতিরস্তি লোক নাচিসিতা শিকারণাম কর্ণপাদীপ নাচশ্চ কশ্চিত জনিতন যদিপা। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, অজাম তিনি কখনোই জন্মগ্রহণ করে না, আর যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণও করে না। ভাই বলুন তো, আমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি কখনো মৃত্যুবরণ করেছে? কথা বলেন। এখন হিন্দু শাস্ত্রের মধ্যেই খুব ভালোভাবে যদি ঘেঁটে ঘেঁটে পড়া যায়, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাওহীদ এটা স্পষ্ট অনেক জায়গাতে মজুদ আছে। তার মধ্যে একটা জিনিস, ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, কখনো তিনি মৃত্যুবরণ করবেন না। আরেকটি মন্ত্র বলছে, শ্বেতসূত্র শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 বলছে, ইয়ামাম আজাম আনাদিম চবিত্ত লোক মহেশ্বরাম আসাম্মুরা সুমেতেষু সর্বপাপে হি প্রমুচ্ছাতে। কি ভাবছেন যে ভারতে কাকে ধরে নিয়ে আসলাম? ঠাকুর না মৌলভী সাহেব আলোচনা ইসলামী সম্মেলনের মন্ত্র পাঠ করছে নাকি? কিছু বুঝতে পারছেন কথা? ভাই কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেন এরা বুঝতে পারছে না, বা আপনারা বুঝতে পারছেন না? আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। অনেকে না বুঝে হাত তুলেছে, যে হ্যাঁ মানে অর্ধেক কথা শুনে হাত তুলে ফেলেছে, মানে আবেগে আছে। ভাগবত গীতা বলছেন, ইয়ামাম আজাম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম। যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশক্তিমান ঈশ্বর আজাম, যিনি জন্মগ্রহণ করেন না, সর্বপাপে হি প্রমুচ্ছাতে, সেই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। ভাই বলুন তো, আমরা কখনো বিশ্বাস করি যে আল্লাহ জন্মগ্রহণ করেছে? কথা বলেন, যে আমরা কখনোই বিশ্বাস করি না যে আল্লাহ জন্মগ্রহণ করেছে। বরং হিন্দু দাদা খ্রিস্টান তারাই মনে করে ঈশ্বর তথা তাদের গড তারা জন্মগ্রহণ করেছে, অতএব তাদের শাস্ত্রের আলোকে ভাই আমরা সঠিক ঈশ্বরের উপাসনা করছি কি করছি না? কথা বলেন, আলহামদুলিল্লাহ তারা ঈশ্বরের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে তাদের শাস্ত্রে, প্রত্যেকটা শাস্ত্রের কথাগুলো আমরা মুসলিমরা বিশ্বাস করি, আর তাদের শাস্ত্রের আলোকে যে তৌহিদের কথা বলা হয়েছে আমরা সেই ধরনের ঈশ্বরের উপাসনা করি, আমরা ভিন্ন কোনো ঈশ্বরের উপাসনা করি না। অতএব আমাদের নাজাত সালভেশনের পরিত্রাণ মুক্তি এটা নিশ্চিত। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। আল্লাহ মৃত্যুবরণ করতে পারে না? পবিত্র কোরআন সূরা বাকারা সনদ 2 155 আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মৃত্যু হবে না। এটা সম্ভবই নয় যে স্রষ্টা তিনি মারা যাবেন। খ্রিস্টানরা মনে করে জিজাস সান অফ গড, যারা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান তারা মনে করে জিজাস স্বয়ং তিনি ঈশ্বর। আসলে স্বর্গে ঈশ্বর ছিল, ওই ঈশ্বর তিনি পৃথিবীতে নেমে এসেছেন যীশু খ্রিস্টের রূপ নিয়ে, মানে যীশুকে স্বয়ং তারা ঈশ্বর মনে করে। চিন্তা করে দেখেন খ্রিস্টানদের বাইবেলে এখনও লেখা আছে গসপেল অফ জন বিশ অধ্যায় 1-6 নম্বর ভার্স, সেখানে পরিষ্কারভাবে বলছে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন, আর সেই ঈশ্বরকে একদম গাছে হেঙেছে, পেরেক দিয়ে পুঁতেছে, তারে মারতে 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 মেরে ফেলেছে। কথা বুঝতে পারছেন? তারা যীশুকে ঈশ্বর মনে করছে, আবার মনে করছে ঈশ্বরকে মেরে ফেলেছে। কারা বলেন তো ভাই, কারা মেরে ফেলেছে? মানুষে মেরে ফেলেছে। ভাই ঈশ্বরকে মেরে ফেলতে পারে?
এই জন্য খ্রিস্টের এক বন্ধুকে বলেছিলাম, ভাই সত্যি যদি যীশু ঈশ্বর হয় আর তাকে তোমরা মারতে 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 মেরে ফেলেছিলে, 3 দিন যীশু কবরের মধ্যে ছিল, তো যীশু যদি ঈশ্বর হবে 3 দিন কবরের মধ্যে থাকলো মরা অবস্থায়, তো এই গোটা বিশ্ব জগৎ 3 দিন কে চালিয়েছিল তোমার বাপ? কারণ তারা মনে করছে যীশু নিজে ঈশ্বর, 3 দিন কবরের মধ্যে পুঁতা ছিল, চতুর্থ দিন সাবাতের পরের দিন, হিব্রু ভাষায় সাবাত মানে শনিবার, রবিবার খুব ভোরবেলাতে যীশু খ্রিস্ট উঠেছে, 40 দিন দুনিয়াতে ঘোরাফেরা করেছে, তারপর আবার আকাশে উঠে গেছে। খ্রিস্টানরা মনে করে তাদের ঈশ্বর 3 দিন মরা অবস্থায় কবরের মধ্যে ঢোকাছিল, তো ভাই 3 দিন গোটা বিশ্বজগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। তারা মনে করছে এটা যে জিজাস ক্রাইস্টকে থাপ্পর মেরেছে, মানে ঈশ্বরকে থাপ্পর মেরেছে, কারণ বাইবেলে লেখা আছে তাকে থাপ্পর মারা হয়েছে, তার মুখে থুতু দেওয়া হয়েছে, তাকে তার কাটা দেওয়া হয়েছে। চিন্তা করেন, ঈশ্বরকে মানুষ অত্যাচার করছে, মানুষ মারছে, ভাই আজীব ব্যাপার না এটা? গোটা বিশ্ব যাতে খ্রিস্টানরা সবচেয়ে সুপার পাওয়ার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, কিন্তু ঈশ্বরের ব্যাপার যখনই এসেছে একটা মানুষকে, একজন নবীকে, তারা ঈশ্বরকে এত বিশ্বাস করছে। আজীব দুনিয়া মানে মানুষ আল্লাহকে সুবহানাহু তাআলাকে তারা চিনতে পারে নাই, আল্লাহর মর্যাদাও তারা দেয় নাই। এবং আল্লাহ সুবহানাহু প্রসঙ্গে বলছে ঈশ্বর নাকি মারা গিয়েছে। হিন্দু ধর্মশাস্ত্র শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 আবার বলছে, ইয়ামাম আজাম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম। যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর অনাদিম, বা অনাদিম মানে কি? অনাদি, যার কোনো মৃত্যু নেই, মৃত্যু রহিত, সর্ব পাপে হি পামুচ্ছতে, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। বা বলুন তো, আমরা ঈশ্বরের মৃত্যুতে বিশ্বাস করি না? কুল্লুমান আলাইয়া ফান ওয়া ইয়াবকাউ রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সমস্ত কিছু একজন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার রজুন এটা ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু তাআলার কোনো মৃত্যু নেই। সূরা রহমান সূরা 55 আয়াত নম্বর 26 এবং 27, মানে আল্লাহর কোনো মৃত্যু নেই। কিন্তু সমস্ত ধর্মের অনুসারীরা যাকে ঈশ্বর জ্ঞানে বিশ্বাস করে তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। আসেন কয়েকটা প্রমাণ আমরা নিয়ে নিই। শ্রী রামচন্দ্রকে মনে করা হয় যে তিনি ঈশ্বর, হিন্দু দাদারা বিশ্বাস করে রামচন্দ্রের মৃত্যু হয়েছে। ভাগবত মহাপুরাণ 5ম সর্গ পরিষ্কার বিস্তারিত ডিটেল আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণকে হিন্দু দাদারা মনে করে তিনি ঈশ্বর, শ্রীকৃষ্ণেরও মৃত্যু হয়েছে, তাকেও দাহ করা হয়েছে। বিষ্ণুপুরাণ 3য় অধ্যায়ের 57 নম্বর শ্লোকের পরপর ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। গণেশ প্রসঙ্গে তাদের ধারণা তিনি ঈশ্বর, গণেশেরও মৃত্যু ঘটেছে। যতজন ঈশ্বরকে ঈশ্বর বলে বিশ্বাস করে তারা সকলে মৃত্যুবরণ করেছে। একজন হিন্দু দাদাকে প্রশ্ন করেন, দাদা আপনাদের ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো মৃত্যু নেই, কিন্তু শ্রীকৃষ্ণ তিনিও মৃত্যুবরণ করেছেন, রামচন্দ্র তিনিই মৃত্যুবরণ করেছেন। খ্রিস্টানকে বলেন, দাদা আপনার যে যীশুকে ঈশ্বর মনে করছেন, যীশুখ্রিস্ট স্বয়ং 3 দিন মরা অবস্থায় কবরে ছিল, তো এরা কীভাবে ঈশ্বর হতে পারে? বা প্রশ্ন করলে তাদের অন্তরে একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? কথা বলেন, ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না, ঈশ্বর কখনো মৃত্যুবরণ করতে পারে না। যদি ঈশ্বর জন্মগ্রহণ করে, যদি তিনি মৃত্যুবরণ করে, জেনে গেলে সে কখনোই সত্যিকার ঈশ্বর হতে পারে না। ঈশ্বরের 3 নম্বর বৈশিষ্ট্য, যিনি ঈশ্বর হবেন তাকে দুনিয়ার চোখ দ্বারা কোনো মানুষ কখনোই দেখতে পাবে না, আল্লাহকে দেখা যাবে না। বা আল্লাহকে দেখতে পাবেন, কিন্তু আপনার বাংলাদেশের হুজুররা দেখতে পায়। আমি একটা বই পড়েছি বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে, কাশফুল মাহজুব, বইটার 27 নম্বর জীবনীতে বাইজিৎ বুস্তামের জীবনী লেখা আছে। ওখানে লেখা আছে যে বাইজিৎ বুস্তামে তিনি আল্লাহকে 1001 বার দেখেছে। চিন্তা করেন, 1001 বার। আর একটা বলছে ফাজালে আমল, ফাজালে আমলের ফাজালে সলাত অধ্যায়ের 67 নম্বর পৃষ্ঠা করাচি ছাপা পাকিস্তানে উর্দু মূল নুস্কা 16তম সংস্করণ, সেখানে লিখে রেখেছে যে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 1 বা 2 বার নয়, তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। আর আপনাদের বাংলাদেশের একজন বড় মাপের আলেম যার ফতোয়া শুধু কাফ ফা আর র, এই 3টে ফ্যাক্টরে যিনি, উনার একটা ভিডিও শুনছিলাম, উনি বলছেন যে আমরা এমন একজন ইমামের অনুসরণ করি যে ইমাম আল্লাহকে 1 বা 2 বার নয় বরং 99 বার দেখেছেন। ভাই শোনেন নাই, ফাজানা আমলও লেখা আছে যে আল্লাহকে ইমামে আজম আবু হানিফা 99 বার দেখেছে। যারা শাফি মাজাব মানে ওরা আবার কম না, তাবাকাতুস শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় ওইখানে আবার লেখা আছে যে ইমাম শাফি, যারা শাফি মাজাবের অনুসারী তারা আবার লিখছে যে তোমাদের ইমাম আবু হানিফা তো আল্লাহকে 99 বার দেখেছে, আর আমাদের ইমাম ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে। নেন এবার, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, আর পীর যারা ওরা আবার 1001 বার দেখেছে। চিন্তা করেছেন? প্রশ্ন হচ্ছে এটা, আল্লাহকে কি দেখা যায়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ প্রসঙ্গে কি বলছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা 6 আয়াত নম্বর 3 আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার আমি আল্লাহকে এই চোখ দ্বারা দুনিয়ার কোনো মানুষ কখনো দেখতে পাবে না আল্লাহকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় একজন নবী ছিলেন খুব মেজাজ কঠিন মেজাজ নাম কি কথা বলেন নবী মূসা আলাইহিসসালাম তার যদি কোরআন মাজিদি পড়েন তার জীবনী শুধু আসনি আস পড়বেন কখন কি জানি না জানি করে দেয় সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 25 থেকে 40 পর্যন্ত পড়বেন মূসা আলাইহিসসালাম একদিন দুপুর বেলায় রাস্তাতে যাচ্ছেন যেতে যেতে দেখছেন যে মূসা সালামের গোত্রের কিছু ভাইদের সঙ্গে অন্য গোত্রের মানুষের তর্ক বেঁধে গেছে মূসা আলাইহিস সালাম সংশয় রেগে গেছে হ্যাঁ আমার গোত্রের ভাইয়ের সঙ্গে উল্টা পাল্টা হন হন করে হেঁটতে হাঁটতে হাঁটতে চলে গেছে ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা নেই তাতে এক থাপ্পড় যখনই থাপ্পড় মেরেছে বেটা ওখানে স্পট ডেড এক থাপ্পড়ে মরে গেছে মূসা আলাইহিস পরে ভেবে আবার চলে আসছে যে কি করলাম এটা মানে তিনি এক থাপ্পড় মেরে মেরে দিয়েছে হাতের জোর দেখেছেন এক থাপ্পড় একজন মানুষকে শেষ আবার কয়েকদিন যাই আমাদের নবীর ঘটনা সেই বুখারি কিতাবুস সালাত হাদিস না 349 মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নাম দেখে মেরাজ থেকে ফিরে আসছেন ওখানেও মূসা আলাইহিস সালাম দেখেন দুনিয়ায় ছিল বলে আসমানে মূসা সালাম আল্লাহ নবীকে বলছে যে আপনার উম্মতের জন্য আল্লাহ কী দিয়েছে আল্লাহ নবী তিনি বলছেন খুশি মনে যে ফারাজা খামসান সালাতান আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 নামাজ ফরজ করেছে মূসা সালাম করেছে কি রে বাবা 50 নামাজ সংসার মূসা সালাম হচ্ছে ফাইর যে যান ঘুরে যান ইলা রাব্বিক আপনার রবের কাছে যান আপনার উম্মত 50 সালাত আদায় করতে পারবে না যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চলে গেছে আল্লাহ আমার উম্মত 50 পারবে না একটু কমিয়ে দাও আল্লাহ আবার কমিয়ে দিয়েছে চলে এসেছে মূসা সালাম আবার ধরেছে কত হয়েছে তো এত এখনো হয় নাই আবার যান ভাই বলুন তো কোথায় দাপট দেখাচ্ছে একদম আসমানে জমিনে না আকাশে প্রথম একটা মানুষকে মেরে মেরে ফেলেছে মেনে নিলাম সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লামকে আসমানে গিয়ে পরামর্শ দিচ্ছে চিন্তা করেছেন ছেড়ে দেন আবার দুনিয়ায় নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মত মৃত্যুর ফেরেশতাকে বলছে মালিকুল মত যাও মূসা হায়াত শেষ তার জীবনী শেষ হয়ে গেছে আমি যা হায়াত দিয়েছিলাম শেষ সহিহ বুখারী 385 পরবর্তী সময়তে মালিকুল মত চলে এসেছে হাকিমের আরেকটু বর্ণনা বিস্তীর্ণ এসেছে সঙ্গে সঙ্গে মূসা সালাম ঘুমিয়েছিলেন উঠেছে উঠে বসেছে কে মালিকুল মত আবার রেগে গেছে ঘুম থেকে জেগে তুলে দিয়েছে আবার রেগে গেছে হ্যাঁ না বলে ঘরে ঢুকে পড়েছে কিছু বর্ণনাতে সালাম দেয়নি তবে এই বর্ণনাগুলো জয়ীফ তো বলছে মূসা আলাইহিস সালাম যে কে মালিকুল মত হ্যাঁ আবার রেগে গেছে আবার এক থাপ্পড় ভাই বললেন তো কাকে থাপ্পড় মেরেছে এবার ফেরেশতা মালিকুল মত মৃত্যুর ফেরেশতা যাকে দেখে সব মানুষ থরথর করে কাঁপে এই ফেরেশতাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে বুখারী মুসলিমের বর্ণনা যখনই থাপ্পড় মেরেছে মালিকুল মতের চোখ এই চোখ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে নিচে গড়াগড়ি খেলতে শুরু করেছে দেখেছেন কত বড় ক্ষমতা এর নাম মূসা আলাইহিসসালাম যখনই এই ঘটনা ঘটেছে মালিকুল মত দৌড়তে দৌড়তে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ কার কাছে পাঠিয়েছ দেখাও সারা মারাও সারা এটা হচ্ছে মূসা আলাইহিসসালাম প্রথমে একটা মানুষের সঙ্গে এই ঘটনা দুই নবীর সঙ্গে এই ঘটনা তিন ফেরেশতার সঙ্গে এই ঘটনা বা বলুন তো আর কেউ বাকি আছে মানুষ হয়েছে তারপরে নবী মানুষদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারপর আছে ফেরেশতা ফেরেশতার সঙ্গে এই ঘটনা এরপর বাকি কেউ আর থাকলো আর কেউ নেই এবারে একজন আছে সেটা আল্লাহ কে আছে বলেন তো ভাই মানুষ হয়েছে নবী হয়েছে ফেরেশতা হয়েছে এবার কে আছে বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎই আল্লাহ সঙ্গে দেখার শখ জেগেছে মূসা আলাইহিস সালামে আল্লাহ বলছে আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ হচ্ছে মূসা আমাকে দেখতে পাবে না বলছে মূসা দেখতে পাবে না সঙ্গে সঙ্গে মূসা সাল্লাম বলছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ হচ্ছে তুমি আমাকে দেখতে পাবে না লন তরানি তুমি কখনোই আমাকে দেখতে পাবে না সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 43 যখন এই কথা বলেছে মূসা আলাইহিস সালাম জেদ ধরে আছে আল্লাহ বলছে আমাকে তো দেখতে পাবে না এক কাজ করো তুর পারে অন্যদিকে তাকাও দেখো আমার নূরের কিছুটা অংশ যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের অংশ মূসা আলাইহিস সালাম দেখেছে সঙ্গে সঙ্গে উল্টে মূসা আলাইহিস সালাম নিচে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে চিন্তা করে দেখেন এত বড় একজন নবী যে নবী এক থাপ্পড় মেরে একজন মানুষকে মেরে দেয় মালিকুল মতের চোখটাকে অন্ধ করে দেয় সেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নূরের অংশ দেখে সে টিকতে পারে নাই অজ্ঞানে নিচে পড়ে যায় আর আপনাদের বাংলাদেশে পিন নাকি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে ভাই বলুন তো নবী তিনি দেখতে পাচ্ছেন না আর পীর সাহেব মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে রে চারটে এখানে পীর নাকি আর বাংলাদেশের মানুষ তার মুরিদও হয়
আজীব ব্যাপার। তারপরে দেখেন সহিহ বুখারী খুলে দেখেন কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে একজন তাবেঈ তিনি এসে জিজ্ঞাসা করছে আম্মা জান আল্লাহ রাসূল কি আল্লাহকে দেখেছে সমসে আম্মা জান তিনি ফতোয়া দিচ্ছেন 1400 বছর আগে তিনি বলে গেছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয় রব্বাহু ফাকাদ কাযাব যে ব্যক্তি বলবে আল্লাহর নবী তিনি আল্লাহকে সচক্ষে দর্শন করেছে ফাকাদ কাযাব সেই এক নাম্বার মিথ্যুক কথা বুঝতে পারছেন ভাই ফতোয়াকার কথা বলেন এটা আমাদের কোনো ফতোয়া নয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি 1400 বছর আগে বলে গেছেন 58 হিজরিতে ইন্তেকাল করেন তিনি তিনি বলে গেছেন যে ব্যক্তি বলবে নবী তিনি মিরাজের রাত্রিতে সচক্ষে আল্লাহকে দেখেছে সে এক নাম্বার মিথ্যুক মানে আল্লাহর নবী তিনিও আল্লাহকে সচক্ষে দর্শন করে না এই হাদিস প্রমাণ করে আর 30 সাহেব নাকি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে আমরা অবাক হয়ে যাই আবার এই পীরের বিরুদ্ধে বললে অনেক রকমের কথাও শোনা যায় আছে না নাই আমি সেই দিকে যাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিচয় মনে রাখবেন তিনি কখনোই সচক্ষে করে মানুষ এই দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে দেখতে পাবে না মৃত্যুর পরে আল্লাহকে দেখা যাবে ইনশাআল্লাহ সহিহ বুখারী 824 নম্বর হাদিস গুলো দেখে নেবেন সে ঘটনা বিস্তীর্ণ আছে আমি আলোচনা লম্বা করছি না আমি যেখানে বাস করি নাম হচ্ছে মুর্শিদাবাদ ভারতের মাত্র 17 কিলোমিটার গেলেই নদিয়া পড়ে যাই ওখানে একটা জায়গা আছে নাম হুগলবাড়িয়া ওইখানে দুটো পুজো একসঙ্গে হয় একটা কালী পূজা একটা দুর্গা পূজা আর যে কালী পূজাটা হয় সেটা হচ্ছে শ্মশান কালী কি বললাম ভাই বলেন তো ভাই শ্মশান কালী বোঝেন আপনারা বুঝবেন না বাংলাদেশি মানুষ আপনার পুজো টুজো নিয়ে তো আপনারা বুঝতে পারবেন না মানে কালীর আটটা রূপ আছে অষ্টতারা বলা হয় কালীকে একটা যে শ্মশান কালী একটা যে শ্যামা কালী কোনটা বলেন তো যে কালী পুজোকে দেবে নীলবর্ণের নীলবর্ণের একটা আছে না ওটা শ্যাম এটা হচ্ছে শ্যামা কালী আর শ্মশান কালী দেবেন গোটা গা কুচকুচে কালো একদম এটা হচ্ছে শ্মশান কালী তো ওখানকার যিনি পণ্ডিত পুরোহিত আছেন উনার দাবি উনার বিশ্বাস উনি প্রচার করেন যে আমাদের এই মা কালী তিনি জাগ্রত দেবী জাগ্রত দেবী মানে মাঝে মধ্যে কালী রাত্রিতে জেগে যায় এখন পুরোহিত তাকে সন্দেশ দেয় সন্দেশও খায় দুধ দিলে দুধ খায় কলা দিলে কলা খায় মানুষ সেখানে ভিড়ও করে দুনিয়ার প্রচুর মানুষ আমিও 2011 সালে একবার গিয়েছিলাম দশাতে দুর্গার 10টা সন্দেশও দিয়েছিলাম নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ফিরে এনেছে আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরাও করেছি এবং জানতাম এটা জাগ্রত দেবী মাঝে মধ্যে জেগে যায় তো কোনো পুরোহিত যদি বলেন তিনি স্রষ্টা ঈশ্বরকে সচক্ষে দর্শন করেছে তার বিধানটা কি একটু দেখে নেন তাদের ধর্মগ্রন্থ ধর্মীয় শাস্ত্র কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 5-7-6 দুটো মন্ত্র আছে ঈশ্বরকে দর্শন প্রসঙ্গে মন্ত্র পড়ব শাইখরা বসে আছে তখন যদি কিছু বলে যে ইসলামী মহাসম্মেলন তুমি সে মন্ত্র শুরু করে দিলে মন্ত্র কি বলছে দেখেন মন্ত্র বলছে কি বুঝছেন ঠাকুরের কাজ হবে মন্ত্র বলছে এন্না মানুষেনা মানুতে এহুনা মাহুর মাতান যিনি বলেন যে ঈশ্বরকে আমি মন দ্বারা কল্পনা করেছি সে সত্যকারের ঈশ্বরকে কল্পনা করতে পারে নাই কারণ যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় বা বলুন তো এই মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত নয় সূরা সূরা 8 নম্বর 11 আল্লাহ বলছে লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির তিনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমকক্ষ তার সমতুল্য কোনো কিছুই নেই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সাদৃশ্য তার সমকক্ষ কোনো কিছুই নেই সূরা ইখলাস 8 নম্বর 4 মন্ত্রের দ্বিতীয় অংশে বলছে এনা চাকসাত পাশ্যাতি এনা চাকসাত শিপাশ্যাতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং এদিতাম উপাসতে আর যে ব্যক্তি বলে স্রষ্টা ঈশ্বরকে আমি এই চোখ দ্বারা দর্শন করেছি সে সত্যকার ঈশ্বরকে দেখতে পায় নাই কারণ যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় এখন কোনো ঠাকুর মশাই যদি বলে আমি ভগবানকে দেখেছি আর কোনো মৌলবী কোনো পীর যদি বলে আমি আল্লাহকে দেখেছি দর্শন করেছি বাইজিদ বুস্তামে 1001 বার ইমাম আজম আবু হানিফা 99 বার আরও পীর সাহেব মাঝে মাঝে প্রতি রাত্রে রাতে দেখে দেওয়ানবাগি পীর মাঝে মাঝে মিটিংও করে ভাই আছে না এটা ভিডিও দেখেছিলাম দেওয়ানবাগিকে বলছে যখন মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন হচ্ছে দেওয়ানবাগি পীরকে তার মুরিদকে বলছে পীর সাহেব আমাদের মুসলিমদের উপরে অনেক নির্যাতন হচ্ছে আমাদের করণীয় কী দেওয়ানবাগি পীর তখন বেঁচে থাকার সময় তখন বলছে বাবারে
গত কালকে রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে এই বিষয়ে মিটিং করেছি। আল্লাহ বলেছে ইন্নাল্লাহু মা সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমার সঙ্গে আছি। মানে আপনাদের পীর আল্লাহর সঙ্গে মিটিংও করে, অথচ পবিত্র কোরআন হাদিস এবং অন্য শাস্ত্রগুলো বলছে যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। কিন্তু আমাদের এই তিনটে প্রথমত আপনাকে মনে রাখতে হবে, ও মুসলিমকে যখন দাওয়াত দিতে যাবেন তিনটে প্রথম কথা বলেন এবং তাদেরকে এইভাবে তাদের হৃদয়ে একটা প্রশ্ন ফেলে দেন যে ভাইজান, আপনি যে ঈশ্বর উপাসনা করেন সেই ঈশ্বর কি জন্মগ্রহণ করেছে? যদি জন্মগ্রহণ করে তিনি ঈশ্বর নন। আপনার ঈশ্বর কি মৃত্যুবরণ করেছে? যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। তিন, আপনার ঈশ্বর কি কখনো দুনিয়াতে এসেছে? কারণ কোনো ঈশ্বর কখনো সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে চলে আসবেন এইভাবে মানুষের স্রোত ধরে, এটা হতে পারে না। আর পৃথিবীর অধিকাংশ ধর্মই বিশ্বাস করে ঈশ্বর স্বয়ং আসমানে থাকতে পারে নাই, মানুষের ব্যবহার দেখে মানুষের দুঃখ কষ্ট দেখে দুনিয়াতে হাঁটতে হাঁটতে চলে এসেছে। যেমন খ্রিস্টান মনে করে যীশু খ্রিস্ট তিনি সন অফ গড, তিনি ঈশ্বরের পুত্র, পরোক্ষভাবে বিশ্বাস করে তিনি আসলে ঈশ্বর, কিন্তু পুত্রের রূপ ধরে তিনি দুনিয়াতে এসেছেন, মানে মানুষের চলে আসলেন, মানুষকে এসে দেখেছে, মানুষকে বুঝিয়েছে, সশ্রী ঈশ্বর সে বুঝাচ্ছে ভাই এই কথাগুলো সঠিক নয়, তাদেরকে এই কথাগুলো বোঝাতে হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পর্কে মানুষকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলো বললাম অমুসলিম ভাইদের অন্তরে এই কথাগুলো স্থান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে আমৃত্যু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যেন কালেমার উপরে টিকে থাকতে পারি এই তৌফিক সকলকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দোয়া, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।